আসসালামু আলাইকুম আমার সামনে যে এয়ার রেডারটা দেখছেন একদম পুকুরের মাঝখানে এটা পনসার্জ এয়ার রেডার এটা সবথেকে ছোটো এয়ার রেডার বলা চলে যারা ছোটোখাটো পুকুরগুলোতে কাজ করে পুকুরে মাছ চাষ করে তাদের জন্য এটা তো এটা আমরা একটু চালিয়ে দেখাবো যা স্টার্ট দেখেন পানিগুলো কেমন ছিল এখন কেমন হচ্ছে তাইলে বুঝতে পারবেন আসলে এটা কেমন কাজে দেয় দেখেন এখানে এই এয়ারহেটারগুলোর মাধ্যমে অক্সিজেন তৈরি হয় এক দুই হচ্ছে নাইট্রোজেন অ্যামোনিয়া এই জাতীয় যে বিষাক্ত পদার্থগুলো আছে এগুলো দূর হয় কারণ মাছের পায়খানা যখন করতে থাকে তখন এই অ্যামোনিয়া তৈরি হয় মাছ পুকুরের নিচ তাতে তো এই এয়ার যখন ব্যবহার করা হয় সেগুলো একদম নিচ থেকে পানিগুলোকে দোলানো শুরু করে এবং ওগুলো অ্যামোনিয়াগুলোকে ধ্বংস করে দেয় এবং অক্সিজেনটাকে পর্যাপ্ত পরিমাণে ঠিক রাখে এখন অধিক গণতে যখন আপনি মাছ চাষ করবেন তখন কিন্তু এই ছোট ছোট এয়ারেটেরগুলোর বিকল্প নেই এখন আপনাদের সবার তো আর বড়ো বড়ো পুকুর নাই যাদের ছোট ছোট আছে যেমন এটা মোটামুটি একটা ছোট্ট ইয়ে দিয়ে দুই তিন বিঘার উপরে আপনারা ইয়ে করতে পারবেন এইগুলো চায়না থেকে আসে যাদের চিংড়ি ঘের মাছের খামার তারা এটা ব্যবহার করতে পারবেন এটা বাসাবাড়ির লাইনেই চলে আমরা এটা দুইশো বিশ ভোল্টে চালাচ্ছি এর আগে একটা ভিডিও আমরা দিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন লাইভ ওটাও করা আছে সেটা ডাবল স্পিড এয়ারেটরটার ভিডিও করেছি একটু আগে আমরা এটার ওজন খুবই কম পঁয়তাল্লিশ কেজি ওজন সব মিলে আরেকটা মজার বিষয় করে এই বারবার পানিটাকে যখন দোল দেওয়া হচ্ছে এটার কারণে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে পুকুরের যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ থাকে এবং অক্সিজেন ঠিকমতো যখন মাছগুলো পায় তখন কিন্তু খাবারও কম লাগে যেটা আমরা অনেকগুলো অ্যানালাইসিস থেকে পেয়েছি এই ছোট্ট এয়ার আড়াই কেজি ঘন্টায় আড়াই কেজি অক্সিজেন ডেলিভারি করতে সক্ষম এর আগে যেটা দেখেছিলেন সেটা হচ্ছে চার কেজি ডেলিভারি করে ঘন্টায় তো বুঝতেই পারছেন যে এটা দামে কম কিন্তু আপনার মোটামুটি দুই বিঘা তিন বিঘা জমি যার যে পুকুর আছে তারা একটা দিয়ে পুরো পুকুরটাকে নিয়ন্ত্রণ করতে পারবে তো আমরা রশি দিয়ে চারিদিক থেকে বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছেন যেহেতু ওর একটা গতি আছে গতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং দেখেন সাবমার্সিবলের মতো মোটর দেয়া আছে উপরে যেটার কারণে পানি ওখানে পড়লেও মোটরটার কিছু হবে না আগেরটা যেটা দেখেছিলেন ওটাতে কিন্তু আপনার উপরে ঢাকনি দেওয়া ছিল এটাতে ঢাকনিটা নেই কারণ এটা পানি পড়লেও কোনো অসুবিধা নেই তো এগুলো আপনারা দিনে বেশি না দুই তিনবার চালালেই মোটামুটি আপনার একটা পুকুরের পানির কালার পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে এবং অক্সিজেন ঠিকঠাক মতো পাবে আপনারা যে জায়গায় দশটা মাছ দেবেন সেখানে পনেরোটা বিশটা মাছও চাষ করতে পারবেন কারণ হচ্ছে তখন আপনি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনটা দিতে পারছেন মেইন বিষয় হচ্ছে আপনার অক্সিজেন মাছকে মতো দিতে হয় তারপরে খাবার ঠিক মতো দিতে হয় পানিটাকে ঠিক রাখতে হয় এই কয়েকটা জিনিস ঠিকঠাক মতো দে দেখভাল করলেই দেখা যায় যে মাছ খুব ভালো চাষ করা যায় আর কি এবং লাভবান হওয়া যায় কারণ আমরা দেখবেন যে পুকুরে যে কাজটা হয় মাছ যখন পায়খানা করে এই পায়খানাগুলো নিচে যেয়ে জমা হয় তো এই জমা হতে হতে স্তূপের মতো হয়ে যায় এবং পিসিল হয় আপনারা হয়তো দেখেছেন পানিতে নামলেই বোঝা যায় তো এগুলো যত দিন যেতে থাকে এটা বাড়তেই থাকে এবং নিচে অ্যামোনিয়া তৈরি হয় যেটা আমরা চোখে দেখতেছি না এই কারণে দেখা যাবে যে আপনি হঠাৎ করে দেখবেন যে আপনার পুকুরে মাছ বেশি আছে তো তখন বুঝতে হবে যে আপনার পানিতে কোনো সমস্যা আছে তো এই পানির সমস্যাগুলোকে সমাধান বলা চলে এই এয়ারহেটারগুলো করে তো কারণ হচ্ছে এই অনেক ভালো মানের করা হয় এবং সেইভাবেই কোন কোন বিষয়ের উপর ইয়া করে এইগুলো নিয়ন্ত্রণ করলে কিভাবে পানির তাপমাত্রা ঠিক থাকবে সব বিষয়ে এগুলো করে তৈরি করা হয় এই অ্যারেটরটা মোটামুটি হালকা দেখতে পাচ্ছেন পানির দোল খাচ্ছে কিভাবে আর ডাবল স্পিডটার ভিডিওটা আপনারা তো এর আগে দেখেছিলেন আমি ওই যে সাইডেই রেখে দিয়েছি এই পুকুরের বাম পাশে দেখতে পাচ্ছেন এটা যারা এখনও দেখেননি তারা আগের লাইফটা দেখে আসতে পারেন তো এটা দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু বাধার সিস্টেম এবং ওটার স্পিড প্রচুর পরিমাণে আপনারা দেখেছেন ওটা দামের ক্ষেত্রে ওটা একটু দাম বেশি ডাবল স্পিড হওয়ার কারণে দুইটাতেই দুই এসপি মোটর দেওয়া আছে বাসাবাড়ির লাইনের এই চালাইতে পারবেন আপনারা তো পুকুরটা প্রায় চল্লিশ শতাংশ একটা পুকুর সেখানে আমরা এটা চালাচ্ছি তো আপনারা চাইলে এর থেকেও বড়ো পুকুরেও এটা ব্যবহার করতে পারবেন আমরা কাছে না গিয়ে দূর থেকে ভিডিওগুলো করছি এবং এটার কাছা কাছের ভিডিওগুলো খুব দ্রুত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিওগুলো পাবেন এবং পর্যাপ্ত ভিডিওগুলো থাকবে কিভাবে কাজ করে কিভাবে এর ডেলিভারিগুলো হয় কিভাবে লাইনগুলো দিতে হয় সব কিছু বিষয়ে আমাদের ভিডিওগুলো থাকে তো এটা খুবই সিম্পল একটা করে মেশিন আপনারা চাইলেই নিতে পারেন এবং আপনাদের অনেক কাজে আসবে যারা বাণিজ্যিকভাবে চিন্তা করেন যারা চিংড়ি মাছের ঘের করেন তারা এইটা ব্যবহার করতে পারেন তো এই মোটামুটি ছিল ভিডিও ভিডিও বাড়াবো না দেখেন অফ করার পরও প্রত্যেকটা জায়গায় দেখেন কিভাবে ঢেউ দিচ্ছে ঢেউগুলো দেখেই বুঝতে পারছেন যে আসলে পুরো পুকুরেই এর বিস্তৃতিটা হচ্ছে এবং খুবই কাজের জিনিস আসলে বলে বোঝানো যাবে না আমরা যারা ইয়ারাইটর ব্যবহার করে তাদের আমরা কিছু লাইভ ইন্টারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে ওনারা আসলে কতটা উপকার পেয়েছে যেহেতু অনেক কয়েক বছর থেকে এয়ারাইটরগুলো বাংলাদেশে আসে বিভিন্ন মাধ্যমে এই সেগুলো কিন্তু মানুষ এখন ব্যবহার করে অনেক উপকার পাচ্ছে আপনারা দেখবেন যে যে অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে পুকুর আছে সেখানে কিন্তু এখন ইয়ারাইটরগুলো খুবই নাম করেছে কারণ এটা অনেক উপকারী জিনিস তো সবাই ভালো থাকবেন যদি প্রোডাক্টটি প্রয়োজন হয় আমাদেরকে অর্ডার করবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন এবং এর দামগুলো জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং মেসেঞ্জারে নক করতে পারে এবং ডিটেলসগুলো আমরা আমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখব তো আপনারা যখন প্রয়োজন হবে অর্ডার করবেন সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিতে পারব সবাই ভালো থাকেন দুইটা এয়ারেটরগুলো আমরা দুইটা দেখালাম আপনাদেরকে একটা বাম পাশে দেখতে পাচ্ছেন ডাবল স্পিড আর এটা হচ্ছে পঞ্চার্স তো দুইটাই স্টক অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন যেহেতু মাসের সিজন অলরেডি চলছে তো এই মুহূর্তে আপনাদের খুবই দরকারি একটা মেশিন এই কারণেই আমরা লাইফগুলো কন্টিনিউ করছি এবং আপনারা চাইলে সরাসরি তো দেখলেন এগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকেন আর লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন সবার মাঝে যাতে অনেকেই উপকার হয় উপকৃত হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ